नमस्कार। आज के स्पंदन कमप्लेक्स जे प्रतिबादी सभा ओई सभा मंचे उपस्थित विशिष्टजनेरा एवं मंचर सामने आगत तो विभिन्न गुणीजन भाईरा सकल के आमार नमस्कार। आमी राजनीति करी ना, आमी किन्तु मानुष हिसाबे शिख हिसाबे एटुकु जानी। आमादेर जन्म एखाने, आमादेर कर्म एखाने, आमादेर मृत्यु एखानेई होबे। এবং আমার বাবা আমি যতদূর জানি ওনাকে বিভিন্ন জায়গায় ডাক পড়ত বক্তব্য রাখার জন্য। উনি যেমন আমাদের ধর্মগ্রন্থের জ্ঞানী ছিলেন, উনি সেরকম গীতা মানে ভগবদ্ গীতারও জ্ঞানী ছিলেন এবং কোরআনেরও জ্ঞানী ছিলেন। তা একটু আগে আপনাদের ইমাম সাহেব যেটা বললেন, আমরা ওনার মতো হতে পারবো না, তবে এটুকু বলতে পারি আমি এখানে বাংলা মাধ্যমে ছাত্রে পড়াশোনা করেছি পাঞ্জাবি ছেলে হিসেবে। আমি আজকে বর্ধমান গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির সভাপতি, কিন্তু হয়তো গর্বের বিষয় বলবো না, আমি কিন্তু পাঞ্জাবি লেখাপড়া জানি না, বাংলা জানি। অতএব এই জায়গা থেকে আমরা যখন বর্ধমান সিএমএস হাই স্কুলে পড়তাম, ওখানে আমরা আমাদের বন্ধু কারা ছিল, যেমন ব্যানার্জি ছিল, মুখার্জি ছিল, দত্ত ছিল, কিন্তু সিং একটাই একাই ছিল। সঙ্গে আমার শেখ ছিল, মোহাম্মদ ছিল, সিরাজ, হায়দার, ফিরোজ, ইকবালদা, এরা সব আমাদের সঙ্গে ছিল। আমরা একসঙ্গেই পড়াশোনা করতাম এবং সন্ধ্যের দিকে যখন গেমস মানে গেমসের যে ছুটি হতো খেলাধুলার জন্যে, তা আমাদের বাইরে একটা ছোটো বাস্কেটবলের মাঠ আছে। সেই বাস্কেটবলের মাঠে আমার টিমে তিনজন মুসলিম মানে আমাদের যারা যা খেলোয়াড় ছিল, সিরাজ, ইকবালদা আর আমাদের হায়দার, আমি জানি না তাদের কেউ আজকে এখানে আছে কি না। আমরা যখন খেলাধুলা করতাম তখন হয়তো যেহেতু বন্ধু মানে বন্ধু বান্ধব আছে, একটু আমরা মানে খারাপ ভাষাতেও ডাক দিতাম, কিন্তু কোনো দিন কোনোরকম কারোর ধর্মের প্রতি আমরা যাইনি, ওরাও আমাদেরকে ওইভাবে ডাক দিত। আর মাঠে কলসি থাকতো দূর দিকে দুটো আর একটা করে হাতা, এবং সেই কলসি থেকে হিন্দু মুসলমান শিখ আমরা সকলেই জলটি বার করে খেতাম। এবং কখনো আমরা ভাবিনি ওই ছেলেটা মুসলমান, ওই ছেলেটা গরিব, ওই ছেলেটা বড় লোক, কখনো কোনো দিন ভাবিনি। আজকে যেভাবে আমাদের দেশ যেদিকে যাচ্ছে, আমরা মানে একটু আগে আমাদের আগে ইমাম সাহেব দিদি সব বললেন যে ইঞ্জেকশন করে দেওয়া হচ্ছে, এবং আমাদের কাছে সব থেকে বাজে একটা হাতিয়ার এসেছে, সেটা হচ্ছে মোবাইল ফোন, যার মানে AK-47 হচ্ছে হোয়াটসঅ্যাপ। তা আমরা সত্যি এই হোয়াটসঅ্যাপগুলোকে খুব সংযতভাবে ব্যবহার করব। আজকে বিশ্ব নবীর ব্যাপারে যে কুউক্তি করেছেন, এবং আজকে আমরা সবাই যে প্রতিবাদী সভা করছি, আমার কিন্তু একটা বক্তব্য আছে। বক্তব্যটা হচ্ছে আমরা প্রতিবাদ করব। আমরা এমন একটা জায়গায় বাস করি যেখানে কিন্তু আপনাকে কেউ মুসলিম বলে কেউ ঘৃণা করে না, শিখ বলে কেউ আমাকে ঘৃণা করে না, বাঙালি বলে কাউকে কেউ ঘৃণা করে না। আমরা সকলে একই জায়গার সন্তান, একই সঙ্গে আমরা থাকি। অতএব আমরা ওদের প্ররোচনায় এমন প্রতিবাদ সভা যেন না করি যে প্রতিবাদ সভার ক্ষতিটা আদতে আমাদেরই হবে। এইটা আমাদের কাছে, আপনাদের কাছে অনুরোধ। আমার প্রচুর বন্ধু আছে মুসলিম ভাই, যারা জজ আছে, পুলিশ আছে, আমি তাদেরকে অনুরোধ করি। আমার প্রত্যেক ধর্মের ভেতর, এখন ধর্ম বলতে বাধ্য হচ্ছি, প্রত্যেক মানুষের ভেতরেই কিছু ভালো এবং কিছু খারাপ মানুষ আছে। আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব সেই মানুষগুলোকে সংযত করে বোঝানো, এবং আমরা আমাদের এই প্রতিবাদী সভা থেকে আমাদের যেন জিত হয়, ওদের প্ররোচনায় পড়ে আমরা আমাদের যেন ক্ষতি না করি। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।